পার্কভিউ হসপিটাল আরও নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত সেপ্টেম্বরের 10 তারিখ শনিবার সকাল 9:30 শুরু করে সারাদিন ব্যাপী পরিচালিত। পার্কভিউ হসপিটালের মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহাদুল ইসলাম, সিনিয়র অফিসার নিজামুদ্দিন, অফিসার আব্দুল সুবহান, আব্দুল রাজ্জাক, জহিরুদ্দিন এবং হাউসকিপিং টিমের ইনচার্জ সৈয়দ আবু আহমদ, অফিসার আরিফুল ইসলাম ও হাউসকিপিং টিম আছিল এই কর্মসূচির অন্যতম সংগঠক। আগে কাঁচেরা ছিল, অনেক কাঁচেরা ছিল, এখন তো অনেক পরিষ্কার করে দিয়েছে, আপনারা আসছেন দেখছেন, আগে কিন্তু এইরকম ছিল না। জাহান সেবামূলক প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল আত্মমানবতা সেবায় সামাজিক উন্নয়নে যে ওরা একটা বিশাল ভূমিকা রাখছে, এই জন্য আমরা গর্বিত এবং খুবই আনন্দিত। আসলে একটু জনবল কম, আমাদের পরিচ্ছন্নতা কর্মী আসলেই কম, যেটা দরকার এই তুলনায় আমাদের নাই। আজকে আসলে যে পার্কভিউ ইয়ার থেকে টিম আসছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এটা আসলে নিচ্ছে অনেক ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা সাথে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না। এরকম যদি প্রতি মাসে মাসে আমার একটা ইচ্ছা, প্রতি মাসে মাসে যদি এরকম কার্যক্রমটা চালাই যান, তাহলে আমরা কি জনগণে অনেক উপকৃত হবে। পার্কভিউ অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা সুন্দর পরিকল্পনা ওনারা মাথায় নিয়ে আসছে, এবং আশা করব পরবর্তীতে যাতে এইভাবে তাদের কার্যক্রম ওনারা আমাদের একটু সহযোগিতা করে আশাবাদ ব্যক্ত। উল্লেখ্য, পার্কভিউ হসপিটালের এই সামাজিক কার্যক্রম চট্টগ্রামের অন্যান্য হাসপাতালতেও পরিচালিত। উপজেলা হাসপাতালত তারা যে ব্যবস্থাগুলো লইবে আসলেই মানে প্রশংসার দাবিদার রাখে। পার্কভিউ হসপিটাল সবসময় কিন্তু বিভিন্ন সামাজিক কার্যক্রম করিতে হয়, তার অংশ হিসেবে আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আর এছাড়াও যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান, আর জায়গা কর্তৃক প্রথম মানুষের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত। আমরা আসলে পার্কভিউ হসপিটাল নিজেরার উদ্যোগে নিজেরা হাউস, এই নিজেরা হাউস নিজেরা যে পরিষেবা যে সরঞ্জামী লাগে ব্যাকেন কিন্তু আড়ে লিয়াই। কেউ যদি মনে করে দেখি আড়ে যে এই সমস্ত হসপিটাল পরিষেবা করানো উচিত বা কোনো কিছু পরিষেবা করানো উচিত, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগ করছি। এ ব্যাপারে পার্কভিউ হসপিটাল সবসময় আগে থাকে। সি প্লাস টিভি চট্টগ্রাম।